রবের ইসলামিক কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে যত গান্দা পলিটিশিয়ান রয়েছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লা কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা সবাই যারা বাংলাদেশে বসবাস করি বাংলা ভাষায় কথা বলি আমাদেরকে শেখানো হয়েছে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে তার ভিতরে বলা হয় কলেমা নামাজ রোজা হজ এবং জাকাত মূলত এই কোরআন কিন্তু তা বলে না কোরআনের ইসলামকে আড়ার করার জন্য কোরআনের ইসলামকে কভার দেওয়ার জন্য শুধু এই পাঁচটি জিনিসকে ভিত্তি হিসেবে করে দেওয়া হয়েছে অথচ কোরআনে লেনদেন সম্পর্কে রয়েছে জিহাদের ব্যাপারে রয়েছে কিতালের ব্যাপারে রয়েছে হারবুন রয়েছে চোরের শাস্তি রয়েছে রাজনীতি কিভাবে করতে হবে সেটি রয়েছে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেটি রয়েছে বিধিবিধান কিভাবে কায়েম করতে হবে এগুলি সবই কোরআনে রয়েছে আমি কোরআনের কাছ থেকে জিজ্ঞেস মুমিন এবং মুসলিম। এদের পরিচয় কি এবং ইসলামের কলেমায় তহিদ সে সম্পর্কে এই কোরআন কি বলে রাসুল করিম এবং মুমিনিন যারা তারা সর্বযুগে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতের কলেমা পড়েছেন আপনি এবং আমি সেই কলেমা পড়তে পারছি কিনা সেটি আপনাকে আমাকে দেখতে হবে মুমিন প্রথমে আমরা জানব মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপদ প্রদান করে নিজে নিরাপত্তায় থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করে তাকে বলা হয় মুমিন আর মুসলিম কাকে বলা হয় যে শান্তির ছায়াতলে প্রবেশ করে অন্যকে শান্তির ছায়া দেয় তাকে বলা হয় মুসলিম আর মুমিন আর মুসলিম মূলত ইসলামকে মেনে চলে ইসলাম মানে শান্তি এবার আসুন আমরা কোরআনের উনচল্লিশ নম্বর সুরা আজ ঝুমারির পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখব সেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন

তখন তাদেরই মন সংকুচিত হয়ে ওঠে যারা আখেরা সম্পর্কে আস্থাবান নয় আর যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর আলোচনা করা হয় তখনই ওরা সঙ্গে সঙ্গে খুব খুশি হয় এটি হচ্ছে আপনাকে সামনে রাখতে হবে আয়াতটি উনচল্লিশ নম্বর সুরা আর জুমার এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত রাসূল কারিম শুধু আল্লাহ তাল্লাহ তাহিদের কথা প্রচার করেছেন সকল নবী এবং রাসুলগণ আল্লাহ তালা তাহিদ যখন আপনি আমি শোনাবল ওয়াহ তো যারা পরকাল বিশ্বাস করে না আল্লা দিন আখেরা তাদেরই মন সংকুচিত হয়ে যায় তো কোরআনের এই যে তৌহিদ এই তৌহিদের সাথে অন্য কিছু বললে মানুষ খুব খুশি হয় আমাদের দেশের হেজবুত তাওহিদকে কখনো মনে করবেন না যে এরা ইসলামের কোনো ভ্রান্ত আছে কুফরি এবং সিঁড়ি নিয়ে নাম দিলেই কিন্তু সেখানে আসে না যেমন জামাত ইসলাম নাম দিলেই সেখানে ইসলাম থাকে না তো নির্ভেজাল তাহিদ মানুষেরা কবুল করতে চায় না তাই আল্লাহ বলছেন এদের মন খুব সংকোচিত হয়ে যায় যখন আপনি এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ আল্লা কথা বলবেন এখন যখন যাদের মন সংকুচিত হয়ে যায় কোরআনের আমরা সতেরো নান ইসরায়েলের পঁয়তাল্লিশ আয় দুটি থেকে দেখে নেব আল্লাহ কি বলছেন ওয়াইদা করাত আল কোরআন যখন তুমি এই পঠিত গ্রন্থকে পাঠ করবে যা আল্লাহ বাইনা কাইনাল্লা দিন আল্লাহিলি মাস্তুরা ওয়া জআলনা আলা কুলুবিহিম আকিনাতান আই আফকাহুহু ওয়া অফি আদানি মকরান واذا যাকারতা রাব্বাকা ফিল কুরআন ওয়াহদাহু ওয়ালা ওয়ালা আযবারিম নুফুরা আর তুমি যখন কুরআন তেলাওয়াত করবে আর আমি তোমরা তাদের মধ্যে যারা আখেরাতে মুঠেই আস্থা বান রাখে না বিশ্বাস করে না একটা পর্দা দিয়ে আবরণ সৃষ্টি করে দেই বলছেন কিন্তু আল্লাহ তাদের অন্তরে পর্দা দিয়ে কি করি আবরণ সৃষ্টি করে দিই যেন তারা বুঝতে না পারে তাদের কান ভারী করে দিই আর তুমি কোরআনের মধ্যে যখন তোমার একক রবের কথা জিকির করো 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 উল্লেখ স্মরণ তখন তারা ভোরকে ওঠে এবং পিঠ ফিরিয়ে চলে যায় আপনারা এই চ্যানেল থেকে যখন এই তাহিদের এই কন্টেন্ট দেখবেন তখন আপনাদের মধ্যে অনেকেই পিঠ ফিরিয়ে চলে যাবে এবং অনেকে বলবে এতদিন তো ভালোই মনে করেছিলাম আজ তো দেখি কলেমার ব্যাপারে ভিন্ন কথাই বলছে তা আমি তো বলবো সেটি যেটি সকল নবী রাসুলগণ বলে থাকেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সকল নবী রাসুল এবং তাদের সাহাবা তারা সবাই আয়াতের ভিতরে কিন্তু স্পিরিচুয়াল জীবিত আমি সবসময় এটি আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করি ঠিক যেভাবে আল্লাহ হাইউল কয়ুম জীবিত রয়েছেন এমনকি ইবলিস এবং শয়তান মানুষ যারা তারাও এই আয়াতের মাধ্যম দিয়ে জীবিত শুধু ক্যারেক্টার আপনাকে এবং আমাকে আপনাতে হবে এখন কোন ক্যারেক্টার আপনি আপনাবেন সেটি আপনার ব্যাপার ইবলিস এবং শয়তানের না রহমানের বিশেষ বান্দাদের তো তাহিদ বর্ণনাকারীদের থেকে মানুষেরা পলায়ন করে তাহিদ তাহিদ প্রচারকারীদের সাথে লোকেরা সবসময় হিংসা করে এখন আজকের হেসবুত তাহিদ কিন্তু ভিন্ন জিনিস সেখানে তাহিদ খুঁজবেন না কারণ তাদের কাছে তাহিদের ত নেই এবার আসুন সকল নবী রাসুল এবং তাদের সাহাবা যারা সর্বযুগের মুমিন তারা কোরআনের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছে যে আইটিএমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে মুমিনদের কলেমা দুই নম্বর সুরে আল বাকার 285 নম্বর আয়াত যেটি আপনাকে আমাকে জীবনে একবার হলেও পড়তে হবে রবের ইসলামী কিংডমে মুসলিম হওয়ার দাবি থাকলে আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু নামানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর রাসূল ঈমান এনেছে যা কিছু তারই রবের পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে আর মুমিনরা ইমান এনেছে এদের সবাই ইমান এনেছে আল্লাহ এবং তার মালাইকা তার লিখিত এই একশো চোদ্দটি কিতাবের উপর এবং সকল রাসুলদের উপর আর তার রাসুলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করি না তারা বলে আমরা শুনেও নিয়েছি এবং মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই আপনার কাছে আমাদের রব আপনার কাছে তো ফিরে যেতে হবে এ হচ্ছে ইসলামের কলেমা এই কলেমাটি কখনো আপনি ইন্ডিপেন্ডেন্ট ভাবে যদি পড়েন কখনো যদি সমষ্টিগতভাবে সবাই মিলে পড়েন সেগুলিও আমি সামনে সেই আয়াতগুলি তুলে ধরবো তো রাসুল এবং মুমিনদের ইমান আনার মধ্যে কোনো রকম পার্থক্য নেই কম বেশি কিছু নেই কোনো রাসুলদের মধ্যে সামান্য পার্থক্য করা যাবে না লাফার কুবাইনা হাদিমি রসুলি প্রত্যেকটি রাসুলকে মেনে চলতে হবে এর সাক্ষী আপনাকে আমাকে দিতে হবে যদি আপনি মুসলিম হওয়ার দাবি রাখেন আল্লাহতালার আয়াত শোনার সাথে সাথে আপনাকে অনুসরণ করার জন্য তৈরি থাকতে হবে এটি হচ্ছে মুমিনদের সর্বযুগের প্র্যাকটিস এখন আপনি একাকি অবস্থায় যদি ইমান আনতে চান তাহলে কোরআনে আল্লাহ কি বলছেন তিন নম্বর সোরা আল ইমরানের চুরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে কুল আল্লাহ বলছেন তুমি বলে দাও আমরা সবাই মিলে যদি ইমান আনতে চাই আমার বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহ তালার উপর ওমাউন্সিল আলাই না আর যা নাজিল করা হয় আমাদের দিকে আজ থেকে আপনাদের জানতে হবে যে এই আপনাদের উপরেও নাজিল হয় যার সাক্কি এই কলেমাতে দিতে হচ্ছে কুলামান নাবিলা ওমা উনজিলা আলাইনা ওমা উনসিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আল আসবাত ওমা উতিয়া موسی ওয়া ঈসা ওয়ান নাবিয়ুনা মিন রাব্বিহিম লা নুফরিকু বাইনা আহাদি মিনহুম ওয়া নাহনু লাহূ মুসলিমুন তুমি বলো দাও আমরা তো আল্লাহ তালার উপরই মানে আমাদের কাছে যা নাজিল হয়েছে তাছাড়া ইব্রাহিম ইসমাইল এবং ইসাহারে ইয়াকুব আর তার ছেলেদের কাছে যা নাজিল হয়েছে মুসা এবং ইসাকে আর সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে তাও যে আমরা মেনে নিয়েছি দুই আল বাকার দুইশো পঁচাশিতে দেখলেন লা লাফার নাহাদি নাহাদিমির রুসুলি সেখানে কোন রসুলের মাঝে তারতম্য করা যাবে না আর এখানে সকল নবীদেরকেও মানতে হবে কারণ তাদের সকলকে দেওয়া হয়েছে এই আল কিতাব আর সকল নবীদেরকেও দেওয়া হয়েছে আল কিতাব যার প্রমাণে আমি বারবার বলেছি দুই নম্বর সোরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সোরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত এখন এখানে বলা হচ্ছে আর সব নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে তাও যে আমরা মেনে নিয়েছি আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোন রকম পার্থক্য করতে পারবো না আমরা তো আল্লাহ মুসলিম মুসলিম হতে হবে কিন্তু শুধু আল্লাহ তালার তো কোন নবী এবং রাসুলদের মাঝে আপনি আমি তারতম্য করতে পারবো না পার্থক্য করতে পারবো না সবাইকে মেনে চলতে হবে কিন্তু এই তাওহিদের কথা শুনলে শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানরা ভরকে যাবে আর তারা চলে যাবে সেই চোদ্দশো বছর ইতিহাসে সেই মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাশিমের দিকে এবং তারা বলবে শুধু এই একজনকে মানলেই চলবে অথচ মুহাম্মদ রাসুল এবং তার সঙ্গীদের ইমান আনার সঠিক তরিকাগুলি এই তো সবাই মিলে আল্লাহ তালার মুসলিম হতে হবে অন্য কারণ মুসলিম হলে চলবে না আপনি যদি মনে করেন যে না আমি তো অমুক নবীর বা আমি অমুক নবীর অনুসারী অন্য কারোর অনুসারী না তো এইভাবে খ্রিস্টানরা বলেছে যে আমরা শুধু ইসাকে মেনে চলেছি তাই তারা পথভ্রষ্ট হয়ে গেছে ইহুদিরা বলেছে আমরা মুসাকে মেনে চলেছি তাই তারা পথভ্রষ্ট হয়ে গেছে ইহুদিদের আর অংশ বলেছে আমরা দাউদকে মেনে চলেছি তাই তারা পথভ্রষ্ট হয়েছে হিন্দুদের ব্রাহ্মণেরা ইব্রাহিমকে মানার দাবি করেছে তাই তারা পদভ্রষ্ট হয়ে গেছে মুসলমান শিয়া সুন্নি শুধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন মান্য করার দাবি করেছে তাই এরা তিনে তিনটে পার্টি পদভ্রষ্ট এইভাবে আরো অনেক রয়েছে দুই নম্বর সুর আল বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলু এবার সকলকে আল্লাহ বলছেন যারা প্রেজেন্ট কন্টিনিউ আটশো কোটির মতো মানুষ রয়েছে রবের ইসলামিক কিংডমে সকলকে বলা হচ্ছে কুলু আমান নাবিল্লাহি ওয়া মা উনসিলা আলাইনা ওয়া মা উনসিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়া'কুব ওয়া আল আসবাত ওয়া উতিয়া موسی ওয়া ঈসা ওয়া মা উতিয় النবিয়ুনা মিন রব্বিহিম লা নুফরিকু বাইনা احدিম মিনহুম ও নাহনু লাহূ মুসলিমুন তোমরা সবাই ঘোষণা করে দাও আল্লাহ তাআলার কিন্তু ইচ্ছাই যে আজ আমরা রবের ইসলামিক কিংডমে যারা জীবিত রয়েছে আমরা সবাই কি ঘোষণা করব। আমরা আল্লাহ তালার উপর ইমান এনেছি আমাদের কাছে যা নাজিল হয়েছে তার উপরে আমরা আস্থাবান ইব্রাহিম এবং ইসমাইল ইসাক এবং একবার তার সন্তানদের কাছে যা নাজিল হয়েছে এবং যা কিছু হয়েছে আর সকল নবীগণ তাদের রবের পক্ষ থেকে যা কিছু পেয়েছে তার উপরে আমরা ইমান এনেছি তাদের মধ্যে কারোর ব্যাপারে আমরা কোনো রকম পার্থক্য করব না আমরা তো একমাত্র মুসলিম ও লাহু সলিমনুয়াহিমন তারইদার মুসলিম তো জগতের সকলকে যে পদ্ধতিতে ইমান আনতে হবে তা এইভাবে আল্লাহ বলছেন অন্য কোনো ভাবে যদি কেউ ইমান আনে তাহলে এর পরের আয়তে আল্লাহ বলছেন দুইয়ের দুই নম্বর সুর আল বাকার একশো সাঁত্রিশ আয়তে ফাইন আমানু বিহি ফিহাদামে কাক ফাঁসায়েক ফি সামিউল আলিম সুতরাং অন্যান্যরা যদি তোমাদের মতো ইমান তাহলে তারাও সরল সত্য পথ পাবে আর যদি মুখ ফিরে নেয় তবে ওরা নিজেদের জেদের উপরে রয়েছে তোমার রবের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট তিনি সব কিছু শোনেন এবং জানেন আটশো কোটি মানুষ বা তার বেশি কম তারা যদি এইভাবে ইমান আনে যেভাবে আল্লাহ হুকুম তাহলে তো তারা হৃদায়ত পেয়ে যাবে তহিদের উপরে তারা এসে দাঁড়াতে পারবে আর যদি রাসুলদের এবং নবীদের মাঝে পার্থক্য করে অন্য কোনো উপায়ে তারা অন্য কোনো কলেমা পড়ে তারা ইমান আনে সেটি আল্লাহ বসেন কবুল হবে না এখন আপনি মানবরচিত যত আইনের কলেমার পদ্ধতির তরিকার সব রাস্তা রয়েছে সেই সব রাস্তার সেই সব মতবাদের কলেমা যদি আপনি পড়ে পড়েই আনেন তাহলে সেটি আপনার পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকেও না এবং ইসলামের পক্ষ থেকেও না যেমনটি কাদিয়ানিরা বলে আহমদুর রসুল্লাহ আবার শিয়ারা বলে লাহিহ মোহাম্মদুর রসুল্লাহ আলিউন খালি বিলা বিসল আবার সুন্নি এবং সালাফিরা বলে তো এইভাবে যারা কলেমা তৈরি করে নিয়ে সেই কলেমার উপরে তারা প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তারা যদি মনে করে যে তারা তহিদের উপরে রয়েছে তো অন্তত তারা তহিদের উপরে নেই তারা তাদের ফিরকা পার্টি মাসলাকের উপরে রয়েছে এখন পক্ষে কিছু লোক আছে যারা আল্লাহ কাফের তাদের আমরা একটু চিনে নি পুরা ওয়ার্ল্ড এর ভিতরে ইউনাইটেড স্টেটস অফ আল্লাহ এখানে আপনি দেখতে পাবেন আপনার আশেপাশে ইরাই রয়েছে দুনিয়ার যেখানে আপনি থাকেন না কেন

হাদিম ওয়ালামি ফারুকুবাইনাদিম্লাফুর রহিমা যারা আল্লাহ তার রাসুলগণকে অমান্য করবে আল্লাহ এবং তার রাসুলের এই যে শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে যদি চায় যে আল্লাহ তার রাসুলগণের শিক্ষার মাঝে কোনো পার্থক্য সৃষ্টি হোক আর যদি কেউ বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করবো আর যারা এই দুয়ের মাঝখানে কোনো পদ বের করে নিতে চায় আল্লাহ বসেন কাফের। তাই এদের জন্য চরম অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি তবে যারা আল্লাহ তার রাসুলগণের উপর ইমান আনবে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করবে না এদের জন্য আমি শীঘ্রই তাদের পারিশ্রমিক দান করব আল্লাহ তো ক্ষমাসীল তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ এবং তার সকল ব্যাপারে কারোর মধ্যে কিঞ্চিত যদি আপনি কিঞ্চিত মানে কিঞ্চিত পার্থক্য করবেন আপনি পাকা কাফের হয়ে যাবেন এটি হচ্ছে ইসলামের বিধান তাহিদের ব্যাপারে এবার আসুন যে এই এই কোরআন আমাদেরকে কোন নবীদের হৃদায়তের ইক্তেদা করতে বলে আমরা যদি নাম এর আয়াত আমরা তির থেকে দেখবো আল্লাহ বসেন অতিল কাহু রহিমা আলা কৌমি নারিমা ই হাকিম আলিম এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি

وتاشتي وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين شياشت بلاطي واسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين شطاشتي بلاطي ومن أبيهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم عشاشت بلاط ذلك هدى الله يهدي من يشاء من عبادي ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون উন তে বলা হচ্ছে উলাই কাল্লাদ আতাই নাহ কিতাব আউল হুকমা নবুয়া ফাই আকা উলাই ফালিহা কম আল্লাহা বি তো এখানে আল্লাহ হোসেন আমি তার জন্য ইসাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সরল সত্য পথে পরিচালিত করেছি আর প্রথম থেকে নৌকেও হিদায়ত করেছি তারই বংশ ধর্গণের মধ্যে দাউদ আইয়ুব ইউসুফ মুসা আরুন কেউ যারা নেক কাজ করে তাদের সকলকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি আর জাকারিয়া ইসা ইলিয়াস সবাই কর্মী ইসমাইল আলিয়াসা ইউনুস এবং লুত এদেরকে সারা মধ্যে মর্যাদার অধিকারী করেছি তাদের মধ্যে কারোর পিতা কারোর সন্তান কারোর ভাইদের মধ্য থেকে তাদেরকে সম্মানিত করেছি তাদেরকে সরল সত্য পথে এগিয়ে দিয়েছি এই তো হচ্ছে আল্লাহ পথ তিনি নিজ বান্দাদের মধ্য থেকে যাকে উপযুক্ত পান তাকে এই পথে চলা তৌফিক দান করেন তারা যদি শিরিক করে তাহলে তারা যে সব কাজ করেছে সে সব যে বরবাদ হয়ে যাবে আবার যদি আমরা এর আল্লাহ বলছেন এই যে কোরআন এর উনিশ নম্বর সুরা মারিয়ামে ছাপ্পান্ন নম্বর এতে ফিল কিতাবি ইদ্রিস ইন্না উ কেনা সিদ্দি কন্যা বিয়া এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ রয়েছে অবশ্যই সেই সত্যবাদী নবী তো এদের সকলের ব্যাপারে 6 নম্বর সূরা আল আনামের আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা আতায়নাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ফাইয়াকফুরু বিহা উলাই ফাকাদ ওয়াকাল্লা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন এরায়তো সেই দল যাদেরকে আল কিতাব সমাজ ব্যবস্থাপনার অধিকার এবং নবুবাদ দান করেছি ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের পরে এমন ধরনের লোকদের মোতায়েন করা হবে যারা কোনো দিন অমান্যকারী রূপে হবে না এরপরে আল্লাহ বলছেন উল্ হাদাল্লাহ এদের সকলকে আল্লাহ হিদায়ত দিয়েছেন হুদা হুম তাদের সকলের হিদায়তের ইক্তাদি তোমাকে ইক্তেদা করতে হবে তুমি বলে দিবে আমি এই কোরআনের পারিশ্রমিক না তোমাদের কাছে এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ তো এই উনিশজন নবীদের আপনাকে কি করতে হবে একতে করতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ নবীন এই উনিশ জনের সিলমোহর এখন আপনি যদি মনে করেন না আমি শুধু ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবন বিন মুম তাকেই মেনে চলব তাহলে আপনাকে জানতে হবে আপনার গন্তব্য কোথায় তেত্রিশ নম্বরের চল্লিশ নম্বর মাকানা মোহাম্মদ আবাহির মোহাম্মদ তোমাদের মধ্যেকার কোন পুরুষের ও আজদাদ নন বাবা দাদা নানা পর নানা নন কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল্লা রসুল্লাহ সকল নবীদের সিল মোহর আর আল্লাহ তো বেশ ভালো করেই জানেন সবকিছু তো যত নবীদের আপনাকে এবং আমাকে অনুসরণ করতে হবে একতেদা করতে হবে সেগুলি নাম আপনারা শুনলেন আর মোহাম্মদ রসুল তিনি হলেন খতমান্নাবি এখন নাবিয়েনের পরে যদি গুলাম মোহাম্মদ কাদিয়ানি বলে যে আমিও নবী তাহলে সেই জায়গা অন্তত কোরআনে নেই জামানার এবং শয়তান ইমাম মৃত তায়াজিদ খান পর্নি নিজেকে বলে গেছেন আমার ওপরে মোজে যা হয়েছে আটটি আবার জীবিত যে ইবলিস এবং শয়তান ইমাম রয়েছে আজ দুই হাজার একুশ আমরা দেখতে পাচ্ছি হুসাইন মোহাম্মদ সেলিম তার স্লোগান হলো হে দুনিয়াবাসী তোমরা হিজবুতিদে এসে যাও তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব তো মনে করবেন এই ধরনের কথা বলতে পারে কারণ ইমামের রাস্তা কোরআন খুলে রাখেনি যারা নিজেদেরকে মনে করবে এবং যারা এদেরকে সাপোর্ট করবে তারা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করবে কারণ এত সময় আপনারা তহিদের ব্যাপারে কি জানলেন নবীদের এবং রাসুলদের মাঝে পার্থক্য করা যাবে না তাদের সকলের শিক্ষা এক আর সেই শিক্ষাটি আল্লাহ তাল্লাহ শিক্ষা যদি কাউকে আলাদা করে নিয়ে কেউ আলাদা হয়ে যায় তাহলে সে হবে উলাই কমুল কাহিরুন হাক্কা প্রকৃত পক্ষে পাকা কাফের তো আঠারো নম্বর সুরা আল কাহের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ তালা হুকুমের সাথে কাউকে শরিক করা যাবে না এরপরে আমরা ষাট নম্বর সুরা ষাট নম্বর সুরা আল মুমতাহিনার চার নম্বর আয়াতে দেখব সেখানে এই আয়াতের ভিতরে আল্লাহ বসেন তোমাদের সকলের জন্য তোমাদের সকলের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী যারা তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী সবাই কোরআনের ভিতরে স্পিরিচুয়াল ভাবে জীবিত রয়েছেন তাই এদের অনুসরণ করতে হবে তো ইব্রাহিমের সঙ্গী সাথী যে নবী রাসুলদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেয়ামত পর্যন্ত এরা সবাই আল্লাহ তালার কোরআনের আয়াতের সাথে তারা কি করেছে জীবিত রয়েছে এদের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে এরা সবাই আপনাকে আমাকে কি শিক্ষা দিবে আঠারো নম্বর সুরা আঠারো নম্বর সুরা আলকাফের একশো দশ নম্বর আয়াতে লুকুম তুমি বললে তো আমি তো তোমাদের মতো একজন বাসার। ইউহা ইলাইয়া আমার দিকে ওহি করা হয় আন্নামা ইলাহকুম ইলাহু ওয়াহিদ তোমাদের সকলের বিধানদাতা একমাত্র বিধানদাতা ফমান কান আই আর জলি ক আর তাই যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে নেক কাজ করে ওলা আল্লাহর ইবাদাতে কাউকে যেন শরিক না করে তো আল্লাহ তালার ইবাদাতে শরিক করা যাবে না আল্লাহ তালার হুকুমে শরিক করা যাবে না কি সতেরো নম্বর সরা বান ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার নামের সাথেও শরিক করা যাবে না তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকবে কিংবা রহমান বলে ডাকবে আর যে নাম ধরে ডাকতে চাও তার জন্য সিফাতি অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে যদি সেই নামগুলি নিয়ে তুমি তোমরা না ডাকতে পারো তাহলে আবার আল্লাহ বলছেন যে তোমাদের শাস্তি দেওয়া হবে সাত নম্বর সুর আল আরফের একশো আশি নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাদ বিহা ওয়াদার উল্লা দিন ইলকিদুল আসমা ইহি সাইড জাউনা মাকানু আমালুন আল্লাহ কত সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সবাই তাকে সেই সব নামেই ডাকো আর যারা তার নামের ব্যাপারে বেআড়া করছে তাদেরকে তোমরা বাদ দাও ওরা যা কিছু করছে সেসবের পারিশ্রমিক অবশ্যই শীঘ্রই তারা পাবে তো আল্লাহ তাল্লা নামের সাথে শরিক করা যাবে না আল্লাহ ইবাদাতে শরিক করা যাবে না আল্লাহ হুকুমে শরিক করা যাবে না তো এইগুলি যদি আপনি আমি করতে পারি এই যদি মেনে চলতে পারি আর একাত্তর নম্বর সোরা নোহ এর তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন বিরোধী যত ইবলিস এবং শয়তান মানুষ রবের ইসলামী কিংডমে প্রিভেল করছে তারা সবাই স্লোগান লাগাচ্ছে আপনাকে এবং আমাকে দেখে তারা বলছে না উল্লা তাজারুরহাকুম তারা বলছে তোমরা কখনো তোমাদের ইলাগুলোকে ক্ষুধা ভগবানগুলোকে গুলোকে ভগবান গুলোকে গুলোকে ছাড়বে না এবং তোমরা ছাড়বে না ওলা তাদারুন না ওয়দান বন্ধুত্ব করাকে কে ওলা সময়কে ওলা ইয়াগুস এবং সাহায্য চাওয়াকে ওয়া ইয়াউক এবং বৃথা দোষ ধরাকে ওয়া নাসরান এবং কারোর জন্য শকুন হয়ে থাকাকে এগুলি কখনো ছাড়বে না তো কোরআনের জন্য মানুষ বন্ধুদেরকে ছেড়ে আসতে পারছে না কোরআনের জন্য মানুষ সময় ব্যয় করতে পারছে না কোরআনের জন্য মানুষ অন্য যাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে ওদেরকে ছাড়তে জন্য বৃথা দোষ ধরাকে ছাড়তে পারছে না কোরআনের জন্য মানুষের পিছনে রেগে আছে চগলখড়ি করার জন্য গিবদ গিল্লা গাওয়ার জন্য এগুলি সব করেই চলেছে যেগুলি ওই সমস্ত লোকেরা করছে যারা ইবলিস এবং শয়তান মানুষ তাই তারা ছাড়তে পারছে না কোরআনের দিকে আসতে পারছে না সেগুলি ছেড়ে কি যাদেরকে বলা হচ্ছে একটু কোরআনের দিকে আসতে তারা আবার তিপ্পান্ন নম্বর নাজম এর উনিশ এবং কুড়ি এক দুটি দৃষ্টিতে আফারায়তালাত তারা ইজ্জত ছাড়তে পারছে না এবং তারা আশা আকাঙ্ক্ষাও ছাড়তে পারছে না এবং তারা যদি তাকেও ছাড়তে পারছে না তো কোরআনের জন্য আপনি যখন যখন বলবেন দেখবেন কেউ বলবে ছোটবেলায় যদি পড়তাম তাহলে আজ এই সমস্যায় পড়তাম না তো ছোটবেলায় যদি এখন কিন্তু পড়বে না তো ছোটবেলার দোহাই দিবে আবার বন্ধুত্বের ইজ্জতের খাতির এই সব আমাকে করতে হয় আবার আকাঙ্ক্ষা তো ইচ্ছা প্রকাশ করবে আশা আছে পড়ার এই নিয়ে কবরে চলে যাবে কিন্তু কোনোদিন কোরআনের ধারে কাছেও আসবে না তো যারা তাহিদের উপরে অটল থাকে তাদের সবসময় একটি স্লোগান থাকে যা আপনার এবং আমার মাঝে আজ থেকে এটি কায়েম করে নিতে হবে দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশ নম্বর আয়াতমাতে মুসলিম রাহিম হে আমাদের রব আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করে নিন এবং আমাদের বংশধরগণের মধ্য হতে একদলকে আপনার তাবেদার হিসেবে কবুল করে নিন মুসলিম হিসেবে কবুল করে নিন আর আপনি আমাদের মানাসিক তথা ইসলামের কায়দা কানুন হজের কায়দা কানুন নিয়ম নীতি দেখিয়ে দিন আমাদের দিকে দৃষ্টি দিন আপনি ক্ষমাশীল মেহরবান তো এটি ইসলামের দৃষ্টিতে তহিদের আপনার যে ভিত্তি মজবুত করতে হবে সেই ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া শিক্ষা এই তহিদের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন আর এইভাবে যদি চলতে পারেন কেউ আপনাকে হেলাতে পারবে না ইনশাআল্লাহ